بسم الله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم قل إن كانت لك مدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبداً بما قدمت أيديهم ولو تمنوه لا وقع بهم أيها امرأة. শেষ দিন আলোচনা করেছে এই হাদীদের ব্যাপারে আয়াতটি এখানে একটি প্রসঙ্গ বাকি ছিল সেটা হচ্ছে মাল ফার কোবাইনা দার ওয়াল বাইত এই যে আয়াতের মধ্যে আছে কুল ইন কানাত লাকুম দারুল আখিরাহ জি অনেক আয়াত আর বাইত আছে দ্বার এবং বাইটার মধ্যে পার্থক্য দ্বার আউসা আউসা উ ও আসমালু ও আ আমাক মিনাল বাইট দ্বারটা হচ্ছে আউসা বেশি প্রশস্ত আসমাল বেশি কিছুকে অন্তর্ভুক্ত করে ও আমাক বেশি গভীর মিনাল বাইত বাড়ির চেয়ে দ্বারটা হচ্ছে কি বেশি বড় হ্যাঁ জি আলবাইত এখানে আছে ওয়াল মাকান আল্লাজি আতা আদুল ইনসান বাড়ি হচ্ছে সেই স্থান আল্লাজি আতা আতা আদুল ইনসানু আয়াবি আবিতা যেখানে ই আতাত অবস্ত হয় মানুষ আই আবিতা ফিহি রাত্রি যাপন করার জন্য আই ইয়াকুদিল লাইলা নামা আওラム ইয়ানম অর্থাৎ যেখানে মানুষ রাত কাটায় নামা আউলাম ইয়ানম

ওয়াহিদা কোন একক ছোট পরিবারের জন্য লাইশা ইকুহুম ফি আহাদ যাদের সাথে অন্য কেউ অংশ গ্রহণ করবে না কদ কোন খিমাতান এই বাইতটা হতে পারে কখনো কখনো খিমা খিমা অর্থ জানা আছে তো হ্যাঁ খিমা খিমা অর্থ জানেন তো আপনারা হ্যাঁ

দ্বারও হতে পারে ঘর হতে পারে আও কাহাফান এটা কোন গুহাও হতে পারে হাত্তা গুরফাতিন ফি দারিন আও মা আওয়া আও নুজুল এমনকি এটা কোনো একটা রুমও হতে পারে ফি দারিন বাড়ির মধ্যে একটা রুম সেটাও কারো বাইত হতে পারে আও মা অথবা আশ্রয় নেওয়ার কোনো স্থান আও নুজুল অথবা অবস্থান করার স্থান এ সব কিছু হচ্ছে বাইত হ্যাঁ আর দার যেটা ইস্তারা তো ফির দ্বার আন থাকো না এটা মাপনিয়া হবে বানানো হবে আর দার ইউসার ও বিহাইর আল আর দেওয়াল বিনাই দ্বারা ইঙ্গিত করা হয় জমিন এবং বানানো কোনো জিনিসের দিকে মান একসাথে এখানে জমিও থাকবে নির্মাণও থাকবে বিখিলাফিল বাইত বাড়ির বিপরীত আল্লাফি ইলাল যে বাড়ির দিকে ইঙ্গিত করা হয় ইলাল ফাদা বোঝানো হয় শূন্য স্থান খালি জায়গা ইস যেখানে কোনো বসবাসকারী যা কোনো বসবাসকারী পূরণ করে আবাদ করে খালি জায়গা যেখানে কোনো বসবাসকারী থাকে সেটা হচ্ছে বাড়ি আর ফিহা বাইতুন আও আকসার মিন বাইত দার যেটা সেখানে কখনো কখনো একটা বাড়ি থাকতে পারে অথবা আকসার মিন বাইতিন একটা ঘর অথবা একাধিক ঘর থাকতে পারে হ্যাঁ ফিহা বাইতুন এতলা কখনো কখনো এটা আসলে কোনো ঘর নাও হতে পারে যেমন দারুল কদয় বিচারালয় আর দারু তবাহি তবাহা মানে হচ্ছে সাপা সাপাখানা এগুলো বাড়ি হোক না হোক এগুলো কি দ্বার বোঝায় দারুল কুতুব তাহলে দ্বার এবং মধ্যে পার্থক্য হচ্ছে দ্বারটা হচ্ছে বেশি বড় হ্যাঁ আর বাইতটা হচ্ছে ছোট এরপরে যে নতুন একটা অধ্যায় সেটা হচ্ছে ফাসলুন ফি নাফি শেয়ারি মিনাল কোরআন অধ্যায়টি হচ্ছে ফি ফিনাফির শেয়ারি মিনাল কোরআন নাফির শের কবিতা না থাকা মিনাল কোরআন কোরআনে কোরআনের মধ্যে কবিতার অস্তিত্ব নেই এই অধ্যায় সম্পর্কে কদা আলিম না আমরা জেনেছি যে আল্লাহ তালা নাফা শে আনিল কোরআন আল্লাহ সুবাহ নাফা শের আনিল কোরআন কোরআন থেকে কবিতাকে তিনি না করেছেন মানে কোরআনের মধ্যে কোন আলী আসাল্লাম এবং নবী সাল্ল আলি সাল্লাম থেকে কবিতাকে না করেছেন মানে নবীর কোনো কবিতা বলেন নাই আর কোরআনের মধ্যে কোনো কি নেই কবিতা নেই

সেগুলো অস্বীকার করা যাবে না তাহলে যে এখানে হলো আন্নাল্লাহ তালা নাফা শর আনিল কোরআন কোরআন থেকে তিনি কবিতাকে প্রত্যাখ্যান করেছেন হ্যাঁ কবিতা দূর করেছেন এর মধ্যে কোরআন নাই নবী সাল্লা সাল্লাম থেকে কবিতা তিনি প্রত্যাখ্যান করেছেন যে আমা আল্লাম না হোসে আমি তাকে কবিতা শিক্ষা দেয়নি আমায় আমা এবং এটা তার জন্য শোভনীয় নয় ইল্লা মুবিন পরান্ত কেবলমাত্র জিক্রুন এটা জিকিরের বিষয় স্মরণের বিষয় উপদেশ অকুরআন মুবিন এবং স্পষ্ট কোরআন এটার ইসির অনেক বড় তাপসিল লেখছে আসলে এখানে অনেক রাসুল থেকে দুই চারটা কবিতা আছে সেগুলো এখানে বর্ণনা করছেন সর্বশেষ কথা হচ্ছে কবিদের অধিকাংশে হচ্ছে কি দুষ্ট প্রকৃতির হ্যাঁ তাদের মধ্যে কিছু ভালো কবিও আছে তাদের কথাটা আলাদা সুরা শহর আর শেষের দিকে এটা আছে গবন কবিদের পিছনে লেগে থাকে গবন পথভ্রষ্ট যারা শয়তান যারা তারা এতের শেষের দিকে আবার আছে তবে যারা ইমানদার কবি তারা তাদের কথা একটু ভিন্ন সাধারণভাবে ভাবে কবিরা একটু খারাপই থাকে হ্যাঁ আলম তারা আপনি কি দেখেন আন্না হুম ফিকুল্লি ওয়াদিন হিমন তারা সব জায়গায় নাক গলায় সব বিষয় আন্না হোম এক উলুন আমা ফালুন অধিকাংশ কবি হচ্ছে এক উলুন আমা আলায়া ফালুন তারা এমন কথা বলে যে কথার উপরে নিজেরা আমল করে না ওমা আল্লাহ না হোসিয়া রাম ইনহাইল্লা জিক্রু আকুর আনু মুবিন একুল উতালা আল্লাহ তালা বলেন মুখবিরান আন্না বিহি মুহাম্মদ সাল আলী আসাল্লাম তার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে সংবাদ দিতে গিয়ে ওমা আল্লাম না হুশিয়ারা আমি তাকে কবিতা শিক্ষা দেয়নি ওমা ইয়াম বাগি এটা তার জন্য উচিত নয় কৌলুহু আমা বাগি লাহু ওমা হুয়া ফি তবে রাসুলের স্বভাবের মধ্যে তবে অনমানের স্বভাব এই কবিতা নেই কাব্যিক কোন কিছুর আসলের মধ্যে নেই সাল আলী মা আন্না মা আল্লাহর হল্লাহর এটার অর্থ হচ্ছে আল্লাহ তাকে কবিতা শিক্ষা দেন নাই ফালাই হাসিনু হু তিনি সুন্দর করে কবিতা রচনা করতে পারেন না বলতে পারেন না ওলাাই হেব এবং কবিতা তিনি পছন্দও করেন না ভালায় তাক্তা দেহি জেবিল্লা তুহু জিবিল্লাতুন জিবিল্লাতুন এর অর্থ হচ্ছে স্বভাব তার স্বভাব এটা চায় না আসলে স্বভাবের সাথে এটা যায় না খাপ খায় না কলিহাজা ওয়া রাদা এজন্যই এসেছে анনাহু আলাইহি সলাতু ওয়া সালাম কানা লা ইহফাযু কানা লা ইহফাযু বাইতান আলা ওয়াজনিন মুনতাজিম লা মুখস্থ পারতেন না বাইতান কবিতার কোন পংক্তি আলাওয়াজ দিন মুনতাজিমিন সাজানো কোনো সন্দে রাসুল থেকে দু একটা কবিতা পাওয়া যায় কিন্তু তিনি কখনো আগেটা পরে বলছেন পরেরটা আগে বলছেন লা কান লা ইহফযু বাইতান আলা ওয়াজনি সাজানো صنদে তিনি কবিতা মুখস্থ করতেন না পারতেন না বাল ইন আনসাদাহু বরং যদি তিনি কবিতা আবৃত্তি করতেন যা হাফাহু তিনি একটু উল্টা পাল্টা করে ফেলতেন আলাম ইতিম অথবা এটাকে তিনি পরিপূর্ণ করতে পারতেন না কয়ালা আবু জোরা আর আজি হুদ্দিস্য আনিস মাহির মুজালি আনবিহি আনি শাহাবি নাহ কল মে ওয়ালে দে আব্দুল মুত্ত আলি দা কারান ওয়ালাউম সা ইল্লাহ যে মা ওয়ালাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিব রাসুলের দাদা উনসান তিনি যে পুরুষ অথবা ছেলে অথবা মেয়ে জন্ম দিতেন ইল্লা সেই কবিতা বলতো আব্দুল মুতালিবের সব সন্তানই কি কবিতা বলতো ইল্লা রসুল সাল্লাম রাসুল্লাহ সাল ইল্লা রসুল্লাহ সালি আসাল্লাম রাসুল সাল্লাম সারা

ওদবা সম্পর্কে জানেন তেমন তার থেকে বড়নিত আছে তিনি রাসুলের মুখে তোту মারছিলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তখন আল্লাহ রাসুল একটা বড় দোয়া করছিলেন আল্লাহ আপনি আপনার একটা কুকুর তার উপরে লেলিয়ে দিন হুম এই দোয়ার পরে আবুল আহাবের ভয় হয় যে মোহাম্মদ দোয়া করছে এটা তো অবশ্যই কবুল হবে সেই সে এক সময় অনেক দূরে সফরে যায় সফরে আল্লাহ রাসুল যে দোয়া করছেন সেই দোয়া কবুল হয় সব সাথীদের মধ্যে থেকে তাকে একটা হিংস্র প্রাণী বাঘ বা সিংহ তাকে সবার মাছ থেকে নিয়ে যায় যে এখানে সেটাই ইঙ্গিত করেছে আবিলাহ আল্লাহ

তখন দুইজন মেয়েকেই আবু লাহাবের কারণে তার ছেলেরা তালাক দিয়ে قال ابن ابي حاتم حدثنا ابي حدثنا ابو سلامة حدثنا محمد بن سلامة عن علي بن زيد عن الحسن هو البصري قال ان رسول الله صلى الله عليه وسلم كان يتمثل بهذا البيت ان رسول الله صلى الله عليه وسلم অবশ্যই রাসূল্লাসুল আল্লাহ আলাই কেন আয়াত সালু তিনি উদাহরণ দিতেন কেন আয়াত মাছ তিনি উদাহরণ পেশ করতেন বাইত কবিতার এই পংক্তির মাধ্যমে ইসলামী ও সাইব লীলমার ইনাহিয়ান ফকল আবু বাকরেন আউয়াকর বললেন এ রাসুল আল্লাহ হে আল্লাহ রাসূল কবিতাটি এভাবে হবে কাফা ওয়াল ইসলামু লিল মার ই নাহিয়ান রাসুল বলছিলেন কি কাফা বিল ওয়া ওয়াইবি কিন্তু কবিতায় আছে কাফা সাইবু ওয়াল ইসলাম লীল মার ই নাহিয়ান কাফা মানে যথেষ্ট আর সাইবু বারধক ওয়াল ইসলামু বার্ধক্য এবং ইসলামী লীলমারি মানুষের জন্য তাকে নিষেধকারী হিসেবে না যথেষ্ট মানে মানুষ বৃদ্ধ হয়ে গেলে মুসলমান হয়ে গেলে সে খারাপ কাছ থেকে বিরত থাকবে এগুলো তাকে বিরত রাখে কালা আবু বাকরিন এরপরে বললেন তিনি সাধু আন্নাকা কর্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রাসুল কেন কথা বললেন যে কারণ রাসুল ঠিক করে কবিতা বলতে না এখান থেকে এটা সাক্ষী যে তিনি যে আল্লাহ কি কারণ আল্লাহ বলেন আল্লাহ আমি তাকে শের কবিতা শিক্ষা দেই গিলাহু এটা তার জন্য উচিত নয় ও হাঁকা যা ফিদ ফিদ্যালি প্রবাল বাই হাকি বাই হাকি বর্ণনা করেছেন তার দালাইল নবুয়া গ্রন্থে আন্না রসুল্লাহি সাল আলী আসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম কলা তিনি বললেন আব্বাস ইবনে মির্দাস আসসালামি আব্বাস বিন মির্দাস আসসালামিকে বললেন আন্তাল ক ইলু আতাজ আলু নাহবি ওয়ানাহমাল ওয়ানাহবাল ওবাইদি বাইনাল আকরাই ওয়া ওয়াইনাতা ফাকালা ইন্নামা হুয়া দেখেন কবিতার মধ্যে আছে বাইনা ও আইনা তওয়াল আকরাই ওয়াইনা এবং আকর আর এখানে রাসুল বলছেন বাইনাল আকরাই ওয়াইনা এর অর্থটা হচ্ছে এই যে আব্বাস বিন মির্দাস হ্যাঁ আপনাদের হুনায়নের যুদ্ধের কথা মনে আছে হুনাইনের যুদ্ধে রাসুল্লাহ সাল আলী সাল্লাম যখন গনিমত বন্টন করতেছিলেন তিনি কয়েকজনকে একসাথে করে উট দিলেন তখন তিনি এই কবিতাটা বলেছিলেন আব্বাস বিন মির্জাকে তাকে একটু কম দিয়েছিলেন একশোর কিছু কম দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন রাসুলকে আত্মা যা আলু নাহবি নাহবুন মানে এখানে অর্থ হচ্ছে গনিমা আতাজ আল ও নাহবি ও নাহবাল ওবায়দি ওবায়দ আইন আল ফারাস তার একটা ঘোড়া ছিল তার নাম ছিল ওবায়দ যা আমার গনিমত এবং আমার ঘোড়া যে আছে ওবায়দ তার গনিমত কে আপনি বাইনাল আকরা ও আইনা আকরা এবং ওয়াইনাকে ওয়াইনার মাঝে বন্টন করে দিচ্ছেন এটা হচ্ছে কবিতা এখানে যে উদ্দেশ্যে নেওয়া যে আল্লাহ রাসুল এটা একটু উল্টা বলছিলেন ওয়াইনাকে আগে আনছেন আকরাকে পরে নিয়েছেন ফকল আর তখন রাসুল বলেন আলকুল্ল সাওয়াহ আকরা ওয়াইনা ওয়া বাইনা ওয়াইনা ওয়াল আকরা কুল্ল সাওয়াহ সব তো একই ইয়ানি ফিল মানা অর্থাৎ অর্থের ক্ষেত্রে দুটোই সমান সালাতুল্লাহ সালাম আলাইহি ওয়া সোহাইলি সুহাইলি

এখানে এমন সামঞ্জস্য রয়েছে যেটা হচ্ছে আগর যেটা দুষ্প্রাপ্য দুর্লভ অভিনব হাসিলুহা এখানে সার কথা হচ্ছে সাররাফাল আকরা

তিনি হাঁটতেছিলেন বাইনাল কতলা কতলা মানে তুলি না নিহতদের মধ্যে তিনি বলতেছিলেন হচ্ছে বিদীর্ণ করা হামান অর্থ হচ্ছে মাথা কবিতার একটু অংশ আল্লাহ বলার পরে ও সিদ্দিক আল্লাহ তালা মুথাম্মেমান লীল বাইক কবিতার পরিপূর্ণতা করার জন্য অবকা সিদ্দিক বললেন মিন রেজালিন আয়ন আলাই অহ কান আক কবা আজ লাম নাফলিকু আমরা ওই সমস্ত মানুষের মাথা বিদীর্ণ করি মিন রেজায়ালিন যে সমস্ত লোক আয় আলাইনা আমাদের কাছে খুব প্রিয় অহম কানু অহংকান কানো তার আসল আক আজলাম অধিক আকন আকায় আক আকল আলী দেন বলে না অবাধ্য ও আজলাম এবং অধিক জালেম তিরসাল তারা জালেম সেল আর কি ওয়াহাজ আলী বাদেশ আরম ফি কসিজাতিহি

আ স্থাপ্তো আহুল খবার রাসুডের কাছে যখন সংবাদ কোনো সংবাদ আসতে দেরি করতো তামাজসালা ফিহি বিবাই তখন তরাফার একটি কবিতার লাইন দিয়ে তিনি উদাহরণ পেশ করতেন ও আতিকা বিল আহবাী মাললাম তুজাওবিদ কাঠকা তোমার কাছে বিল আসবারী সংবাদ নিয়ে আসবে মাল্লাম তু যাওবিত যার জন্য তুমি পাথর সংগ্রহ করেনি। রাসুলের কাছে কোন সংবাদ আসতে দেরি হলে আল্লাহ রাসুল্লাহ অর্থাৎ মৃত্যুকে তিনি বুঝিয়েছেন তোমার কাছে এমন কেউ সংবাদ নিয়ে আসবে যার জন্য তুমি কোনো পাথর সংগ্রহ কর নিমাম নামক কিতাব আছে ওখানে বর্ণনা করেছেন

আবদে প্রকাশ করে দিবে দিন সমূহ যুগ মা কুন্তা যা হিলান যা তুমি জানতেনা আখবর আর যে জিনিসের জন্য তুমি পাথর সংগ্রহ করি সেই জিনিস তোমার কাছে সংবাদ নিয়ে আসবে ওয়া তি কাবিল আখবরি মাল্লাম তাবি লাহু আই জাদান পাথেও আর কি মাল্লাম তবে বেতায়াতান যার জন্য তুমি কোনো পাথ ক্রয় করনি সেই জিনিস তোমার কাছে সংবাদ নিয়ে আসবে অর্থাৎ মৃত্যু ওয়ালাম তাদিব লাহু আক্তামা ওয়াইদি ওয়ালাম তাদিব মানে ওয়ালাম তু বাইন তুমি বর্ণনা করেন তুমি জানো না আইয়া অক্তেন মা ওয়াইদি আইয়া তাদিব লাহু আক্তামা সে কখন আসবে সেটা তুমি জানো না আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ما جمع رسول الله بيت شعرن قط الا بيتان واحدن رسول الله সাল্লাল্লাহু কখনো কবিতা একত্রিত করেন মুখস্থ করেন ইল্লা বাইতান ওয়াহিদান একটি কবিতার লাইন সারা সেটা হচ্ছে এটা তাফাআল বিমা তাহুয়া ইয়াকুন ফালা কলমা ইয়া কালু লিশাইইন কানা ইল্লা ককা এই কবিতা লাইনটা আচ্ছা এই হাদিস এর হচ্ছে মুনকার হাদিস এটা আসলে রাসুল বলেন নাই সনদ নিয়ে কথাবার্তা এরপরে বিষয় কবিতা দিয়ে উদাহরণ দিতেন আয়েশাকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন কানা কেন হাদিস কেন হাদিস রাসুলের কাছে সবচেয়ে নিকৃষ্ট কথা ছিল কবিতা গৈর আন্না তবে তিনি কানায়া তামাসাল বিবাইতে আখি বাণী কয়েস বাণী কয়েস আখি কয়েস বাণী কয়েসের যে ভাই তার একটি কবিতা লাইন দিয়ে তিনি উদাহরণ দিতেন ফাজাল আল আউ্বাল হো আখের হো আউ আখের হো তিনি তার কবিতার ওই শেষের অংশ শুরুতে বলতেন সুরের অংশ শেষে বলতেন তাল গোল পাকে ফেলতেন ফাঁকাল আবু বাকর লাইসে হাজা আবু বাকর বলতেন যে হুজুর এভাবে তো হবে না কবিতাটি এইভাবে হয় ফাঁকাল আর রসুল্লাহ রসুল তখন বলতেন ইন্নিউল্লাহ হিমান আবির আম বাগিলি আল্লাহর কসম আমি কোনো কবি নেই কবি নই এবং কবিতা আমার জন্য শোভনীয় নয় আরো প্রশ্ন করা হয়েছে যে আয়ের সাথে হাল্কান আর অসরুল্লাহ এতাম আস্তাল্লা বিশায়ী একই কথা তবে এখানে আর একটা হচ্ছে আগের কবিতাটা তোরফা যে তার কবিতা লাইনটা বলতেন ছাতুব্দিলাকা লাইয়াম মাকুন্তা জাহিলেন হ্যাঁ তোমার কাছে এমন দিন সমূহ প্রকাশ পাবে যে দিনের ব্যাপারে তুমি জাহেল ছিল অজ্ঞ ছিলেন মাল্লাম তুজাবিতে এই কবিতাটা বলতেন এখানে উল্টা পাল্টা করে বলতেন মাল্লাম তুজাবিদ বিল আখবরে ফাজাল হ্যাঁ রাসুল তখন বলতেন লাস্ত বিশায়ের অলায়াম বাগিল আমি তো কবি নই আর এটা আমার জন্য শোভনীয় অলায়াম বাগিলি তবে সৈহাইনে এসেছে যে যখন খন্দক তমাসসালা ও মা খন্দ খন্দ খননের দিন তিনি কবিতা দেব ধারণ বলতেছেন বি আবিয়াতিন আব্দুল্লাহ ইবনে রা আব্দুল্লাহ ইবনে রা কবিতা লাকিন এট কিন্তু এটা আতা বান লি কাউলে আসাবি সাহেব کرام যে কথা বলতেছিলেন তাদের সাথে কথা মিলাতে গিয়ে তাদের সুরে সুর মিলাতে গিয়ে তিনি বলতেছেন ফাইন্নাহুম ইয়ারতাযু জুন ওয়া হুম আহফিরুন তারা খনন করতেছিলেন এবং গাইত ছিল এটা আল্লাহম আন্তা মাহত ও সদ্দক ও সাল্লাই আল্লাহম লাউলা আন্ত আপনি না থাকলে মাহতেন আমরা হৃদয় পেতাম না ওলা তদ্যক না সদ্গা করতাম না ওলা সাল্লাইনা নামাজ পড়তাম না পান জিলান সুতরাং আপনি নজির করুন সাকি না সাকিন তা আলাই না প্রশান্তে আমাদের উপর সাব্বিতে র আকদাম ইন আমরা সাক্ষাৎ করলে আপনি আমাদের শত্রুর সাথে সাক্ষাৎ করলে আমাদের কদমকে সুধূরে রাখুন ইন্দান উলা ওই সমস্ত লোকের কদবা কাউ আলাই না, কাফেরা আমাদের উপরে সীমা লঙ্ঘন করেছে এ দাঁড়াদো ফেতনাতে না আবেই না আবাই না এখানে তারা যদি কোনো ফেত নাচায় আমরা এটা অস্বীকার করি আবাই না এটা তিনি আবাই না আর ফৌস ওতা হবি কৌলি আবাই না শব্দটা বলার সময় তিনি আওয়াজ হুঁচু করতেন লম্বা করতেন আর মুদু আর একটা কবিতা তিনি হুনাইনের দিন বলছিলেন সেটা হচ্ছে এটা আনানিব আমি হলাম নবীন বলেন আব্দুল এভাবে কিছু কবিতা বলেছেন আর আছে হাল রাসুলের হাত কেটে যাওয়ার পরে আঙ্গুল কেটে যাওয়ার পরে বলছেন তুমি তো একটা ইসবাউন দামি একটা আঙ্গুল যা রক্তে রঞ্জিত হয়েছো